করোনার কারণে আমরা বহুদিন বাইরে আসি নাই, অনেকদিন পরে এই ডিসেম্বর পার্কে আসলাম। দেখি চারপাশে কেমন, এটা ভিডিও করে আপনাদের দেখাবো। কইলে তো বিশ্বাস যাইবেন না, আমার কলম এমন অবস্থা ছিল না করোনার কয় মাসে, এখন 3 মাস পোয়াতি অবস্থা। আমাদের এখান থেকে নিশামণি পার্ক 10-11 মাইল দূরে। এখন আমরা ইউএস ওয়ানের উপরে আছি। আমার বাম পাশের সবুজ বিল্ডিংটা মসজিদ আল ফুরকান। আমরা এখন US-95 হাইওয়েতে উঠতে যাচ্ছি। আমরা পার্কে চলে এসেছি। আমরা পার্কের এদিক দিয়ে ঢুকে এখান দিয়ে ড্রাইভ করে তারপরে এখানে এই পার্কিং লটে এখানে পার্ক করেছি। এটা হচ্ছে পার্কিং লট। তারপর আমরা এই দিক দিয়ে এর ভিতরের দিকে যাচ্ছি। আমরা এখন এখান থেকে হেঁটে এই পর্যন্ত চলে এসেছি, এখান দিয়ে হাঁটছি। এটা নিশামণি পার্কের পাশ দিয়ে বয়ে যাওয়া ডেলোয়ার রিভার, নদীর ওই পারে নিউ জার্সি স্টেট। আমরা হেঁটে ওখান থেকে এই নদীর ধার দিয়ে এখানে চলে এসেছি। লাল গেঞ্জি পরা যে লোকটাকে দেখলেন সে অবৈধভাবে থাকে, আমার ধরছে বৈধ হইতে চায়। আমি বললাম ব্যায়াম শ্যাম করো, চিকুন চাকুন হও, দেখি কি করণ যায়। তারপর থেকে এই অবস্থা। আচ্ছা যাই হোক, এখন আমরা এখান থেকে এই পর্যন্ত মাথা চলে আসলাম। তারপর আপাতত এদিকে যাচ্ছি। এখন অন্য বছরের তুলনায় লোকজন কম, কিন্তু একদম পার্ক শূন্য না, মানুষ আছে এখনো।
এটা একটা বিরাট পার্ক, সব জায়গা দেখানো সম্ভব না একবারে। যে সমস্ত এলাকায় হাঁটা পথ আছে শুধু সেগুলোই দেখানোর চেষ্টা করছি। এখন এখান দিয়ে হেঁটে আমরা এই শেষ মাথায় চলে আসছি এদিকের। আপনার পার্কিং লটে কতগুলো গাড়ি দেখলেন, এখন এখানে এটা একটা পার্কিং লট। তো আমরা হেঁটে এখান থেকে এই পর্যন্ত চলে এসছে। পার্কের একটা বিরাট অংশ আমরা এর মধ্যে হাঁটাহাঁটি করছি, কিন্তু পার্কের যে বিশাল অংশ এই সাইডে আছে এখানে আমরা যাইনি। এদিকটা একটু জংলা বেশি, এখানে মাঝে মাঝে হরিণ দেখা যায়, অন্য কোনো দিন দেখাবো। তো আজকের মতো ওখান থেকে বিদায়। একটা জিনিস অবশ্য আমি খুব আশ্চর্য লাগলো আজকে, শুধু আমরাই এখানে মাছ পরে এসেছি আর কেউ মাছ পরেনি। আশ্চর্য, বড়ই আশ্চর্য। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। ও হ্যাঁ, ক্যামেরা ছিলেন আমার পরিবার, চৌধুরী ফারিয়া সুলতানা।